নদীতে ক্রেনে স্টিল টিউব পাইলিং, অ্যাপ্রোচ সড়ক নির্মাণ আর ওয়ার্কশপে চলছে শ্রমিকের কাটিং ওয়েল্ডিং। এটি পদ্মার মাওয়া জাজিরা পয়েন্ট আর নদীর বুকের এখন নিত্যদিনের চিত্র। সেতুকে দৃশ্যমান রূপ দিতে এসব স্টিল পাইপ পাইলিং এ জাজিরা পয়েন্টে চলছে কর্মযজ্ঞ। দুপাড়ের সংযোগ সেতুর জাজিরা পয়েন্টে 193টি ও মাওয়া পয়েন্টে 172টি মিলিয়ে মোট পাইল বসবে 365টি। এর মধ্যে এখন পর্যন্ত জাজিরা পয়েন্টে বসানো হয়েছে 46টি। মাওয়া পয়েন্টে 1.5 কিলোমিটার অ্যাপ্রোচ রোড নির্মাণ, এরই মধ্যে শেষ হলেও জাজিরা পয়েন্টের 10.5 কিলোমিটার সংযোগ সড়কের কাজ হয়েছে 44 ভাগ। পাশাপাশি নদী শাসনে এরই মধ্যে বানানো হয়েছে 25 লাখ ব্লক, আর এর কাজ হয়েছে প্রায় 29 ভাগ। মাওয়ার ওয়ার্কশপে এরই মধ্যে তৈরি রয়েছে 1টি স্প্যান, ফেব্রিকেশন চলছে আরো 3টি। এছাড়া সেতুর রেলওয়ে নির্মাণে 80 ভাগ মালামাল এরই মধ্যে লুক্সেমবার্গ থেকে দেশে পৌঁছেছে। সব মিলিয়ে 2 বছরে 40 ভাগ কাজ শেষ করতে 12,000 কোটি টাকা খরচ হয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক। দেশীয় অর্থায়নে নির্মিত এই সেতু বাস্তবায়িত হলে একদিকে সুগম হবে যোগাযোগ, অপরদিকে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশজ উৎপাদন অর্থাৎ GDP 1.2% বাড়ার সম্ভাবনা রয়েছে। এভাবেই পদ্মার বুকে পাইলিং আর সংযোগ সড়ক নির্মাণের মধ্য দিয়ে প্রতিদিনই হাজার হাজার শ্রমিকের শ্রম এবং ঘামে একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আর এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ স্বপ্ন দেখছে নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক মুক্তির।